هلا 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 এই বয়সটা না থাকলে আরো হিট হয়ে যাবে
ماشي كله ماشي نوان ده نوان এই একটা কথা বলো খাইদা ফোন করো ওনা খাইদা ফোন নিয়ে আসো আমার নেট হয়ে যাবে খাইদা ফোন করো আমি কিন্তু চলে এসে কি একটা নিয়ে আসা এত বড় জায়গা করি চার দিন বসতে পারবো না হ্যালো হ্যালো কোথায় গো তুমি চেয়ার নিয়ে চলে এসো না আমার ফোন নেট হয়ে যা হ্যাঁ ফোনটা কারো কা পাইটা দাও না আরবার যাদের ফোনটা নিয়ে চলে আসো সব দেখা ক্লাবের ভিতরে তো তুই ওখান থেকে চেয়ার আনতে গেছিস না
বলে আউট হয়ে যাবে দিবি তো কেন হয়ে যাবে কেন হয়ে যাবে ফোন করব কিভাবে লাগবে তোমাকে ফোন করব আমরা কিন্তু ভুলে যাব বলো 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 কোথায় আর এখানে তো ক্যামেরা থাকতে হবে ও মহরবের সময় আচ্ছা তাহলে ঠিক আছে দেখছি না এটা হাবি জানা আমরা আমার আমার তো ফোন চলছে ক্যামেরা হ্যাঁ আচ্ছা জানি ঠিক ফোন করি কোথায় খেলতে যাবে বলতে ডাক মনা অর্জুনপুরে আমরা করুনি মানে শুনতে হবে খুব জোরে লাইফ ফাইভে চক্করে হ্যাঁ সেইটি তো না কিছু বলে না কি বললো হয়ে গেছে ওটা খেলছে
Thank you.
হাফিজ তো ওই করছে তো আমি কি করেছি কে দেখছে হ্যাঁ আচ্ছা হাফিজ ওই করছে না লাইভটা চাইলে তো দেখা যাচ্ছে এই তো এ সানাউল্লাহ একটু দেখো দেখো বলছো তুমি এদিকে দেখুন তুমি ওটা একটু লক্ষ্য রাখো চার ভাই তুই এটা কাছে তুই এটা কর এটা কর রান্ডা রান্ডা দিতে পারবি নি কত রান গো একবার বলো আমি বলবো কত রান আটষট্টি গো আবার পাঁচ ওভার পাঁচ ওভারে আটষট্টি রান এক উইকেট কথা বলবি না তোর উঠে দিলে সবাই উঠবে চলো 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 চিল্লাইন চিল্লাইন চিল্লাইনি কথা বলিনি ঠিক আছে ওভার ওভার চ্যানেলটা হলো অনেক আবার বলা আছে না এটাই হবে ¿Qué pasa?
অতটা দিলে ছয় না নয় আবার সাদ হলো হ্যাঁ তখন তো ছয় চলছিল ছয় চলছিল রান কত রান করে ধর রান কত আবার সানুগুলো খাই না আর বাজ করবে খিদে পাচ্ছে সাত ওভারে 96 রান 2 উইকেট আরে তুই তো নড়াচ্ছি সাত ওভারে 96 রান 2 উইকেট আরে মাইকটা আমাদের মাইকটা খারাপ আছে বলে এত প্রবলেম হচ্ছে না আরে আমাদের মাই কারেন্ট নি নাকি বলেন হ্যাঁ
নয় ছিল তো নাকি ছয় ছিল ব্যাটিং করছে তোমার নাম কি রে লাকুল্লা তুললো না খুব মার আজকে ভাই তুললা আমি চেক করলাম স্বামী কাপু কাপু একটু বলা কত বাসে হলো কত রান আট ওভার শেষে তুল্লন যুব শিবিরের রান 115 2 উইকেট আট ওভারের শেষে তুল্লন যুব শিবিরের রান 115 2 উইকেট যারা দেখছে তারাও বিরক্ত হয়ে আছে কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না কি করবো আট ওভারের শেষে তুল্লন যুব শিবিরের রান 115 2 উইকেট আর বাজ আর বাজ তো ডাকছে বল না ওই ওরির ওপর বসতে বল তোর কি হয়েছে বল হ্যাঁ তুই ফোন করতেছি ও ফোন কর কি বলছে কি বলছে কি বলছে কি এ কি বলছে ওয়াইট
9 শেষে তুলনের রান 127 2 উইকেট 9 শেষে তুলন যুবশিবিরের রান 127 2 উইকেট 9 শেষে তুলন যুবশিবিরের দলীয় রান 127 2 উইকেট স্ট্রাইকে ব্যাট করছে সামিম নয় স্ট্রাইকে কেফায়েতুল্লাহ তোর একটা কাজ দিচ্ছি যাবি এক বোতল বড় বোতলে পানি আন ক্লাবতে যা যাও জোগাড় করে আন যা তুই সারাক্ষণ এখানে বসতে দেবো এবার মেরে তুলে দেবো সবাই যা যা ক্লাবে আজ যাবি তো ক্লাবের ভিতর যা বোতল পানি সব পাঠিয়ে দেবো দিনিয়ানো তুমি দেখো বল হচ্ছে হোয়াইট বল গাড়ি
দশ ওভারে তুললেন 143 উইকেটে বিনিময় I don't know.
পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি রাখ হ্যাঁ একটুকুনি আছে এরা সব একটু আন না পানি
নোদা গাছে মনে হচ্ছে আউট দিচ্ছে। হ্যাঁ নোদা গাছে এরম দেখা শুনবেন, নোদা গাছে এরম দেখা লেগে তো বিকেল তাহলে উঠতে তো বলি নেমে তো এখন হচ্ছে যা হচ্ছে হোক। শুধু রাজ্যে চ্যানেলটা বলুন আর যদি আপনি
আপনারা দেখছেন বাকিপুর সবুজ সংঘ পরিচালিত সাদা সংঘ আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট যে পড়ে গেছে মাথায় পড়েছ কি দেখ এবং আমি পেয়ে যাবো তো অরেঞ্জ কার্ড হ্যাঁ এই দে এই দে নাম তো হলে একজন মেরে মেরে ফেলতে হয়েছে ১৪ ওভার শেষে তুলনা যুব শিবিরের দলবদলা পাঁচ উইকেট হারিয়ে ১৭৩ বিকেল তো আর কোনো ওটা হবে বিকেল তো আর কারো উঠছে বলবি তুমি নড়ছে এখানে এ হচ্ছে না দাঁড়ানো যাবে না তিনজন
كاكاو
দে বলটা দে দে বলটা দে দে ছোট 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 কত রান কত ওভার 213 তুললেন যুব শিবিরের ১৬ ওভারে দলীয় রান ২১৩ ১০ লাখ টাকা কাছে অনুরোধ আপনারা ব্যাটসম্যান মানে নেবেন ১০ লাখ টাকা
মাথায় দিয়ে থাকতে হবে তো সে কই যদি নেনিস দেবে খেলতে আসবে ফের নেবে স্টেজ থেকে বুঝা যাচ্ছে না হ্যাঁ ওটাই বলছি যদি ওখানে অন্যজন হয়ে যাচ্ছে না খেলবে এরম ব্যাপার না তো কতজন করা দেবো কি হলো ওদের কি হলো দেখি মাস্টার যদি না থাকতো নিজের খেলাটা ভালো সামনে নিয়ে যাবো পাচ্ছি নিচে দিত হ্যাঁ যাই কোনো দিন এক্সপোর্ট করেছি দু বছর কে করতে দেখি এই তো তোর হাতে শূন্য আছে ভাল লাগে দর্শক জিজ্ঞেস করতে দেখছি ব্রেক হয়ে গেছে বন্যাচ্ছা বিভিন্ন দলবাজেরা কোনো উইকেট না হারিয়ে 20
এবার দেখো ঠিক আছে এবার ঠিক আছো মারাছি পুরো আল্ট্রা ওয়াইড করতে দেবো আচ্ছা দেখতে মারা জুম করে দেখতে পাচ্ছি না মারা পাঁচটা নিয়ে নিচ্ছে বুঝতে পারছো আর ব্যাটিংম্যানে দেখালো কত ছিল মা আমি মানে কোন দিকে দেখবো বললেন এটা দেখবো এটা দেখবো দেখাতে পারছি না আমি ওটা স্ক্রিন ট্যাপ করবো যদি হবে না হ্যাঁ স্ক্রিন ট্যাপ করেছি বুঝতে পারছি সাত দেখো যে একটা এক বলটাকে করছে বলটা দাঁড়াবো নাম দেখি চার নম্বর বল করছেন তুমি দিব শুনিয়ে গন্ডগোল হলে দেখানো যাবে লাইভে চেক করা যাবে কালকে তো হবে কালকে তো দেবো স্কোর ফেসকোর সব আজকে জাস্ট ট্রাই হচ্ছে আজকে কালকেতে পারফেক্ট হবে বেকার গেল ওই জন্য বেশি কিছু করি তো বলি যা হচ্ছে হোক রান পান হচ্ছে না দিচ্ছি মা তুলে নেবো দেখি সাকিল্লা তুমি কি আছো আমাদের একটু রেসপন্স করো সাকিল আনসারি আগাজ দেখাচ্ছে সাকিল আনসারি আপনি কি আছেন এখানে কত আছে
لا 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 لا
কটা চ্যানেলে কয়জন দেখবো পাবো আর এতে করে দেবো অসুবিধা নেই আরে এটা তো আমার অন্য চ্যানেলে হচ্ছে দেখতে ভালো লাগছে হ্যাঁ রে ভালো লাগছে কিন্তু কিন্তু স্কোরটা যদি হতো কারণে ঝামেলা নেই খারাপ হচ্ছে আমি এখানে সব মুখ চার ওভার শেষে মোল্লাচক নিউজটা দলীয় রান 56 বিনা উইকেট এটা কার্পণ উইকেট একটা কালো কেন সেই সেই কমানি মাইনপুরের চ্যানেলটা করলে অনেকজন খবর কাজ ওইটা আসছে কালকে তো বলে দেবো কালকে তো মাইকে বারবার হাঁকা হবে এই খেলার লাইভ সম্প্রচার চলছে বাকি সব আজকে বিকাল থেকে হাঁকা হবে আর আজকে হবেন তো দেখতে পাবো স্যার ওই চ্যানেলটা কী প্রবলেম চ্যানেলটা 50 সাবস্ক্রাইব হলে একদিন পর লাইভ ভালো পঞ্চাশ হয়ে গেছে টুর্নিপে তো না আমাদের বললাম টুর্নিপে দিচ্ছে হচ্ছে কী হচ্ছে টুর্নিপে দেখছিলাম না টুর্নিপে তো গেম গেম করতে বলছে গেম না যে কোনো কিছু লাইভ স্ট্রিম করে পাগল টুর্নিপে দেখে রেশালা না না দেখাচ্ছে হচ্ছে কী প্রবলেম হচ্ছে দেখ চাই করে দিচ্ছি টুর্নিপে আমি মানে এক বছর ধরে স্ট্রিম করলাম গুগল অ্যাকাউন্ট দিচ্ছি তারপর আটকে আছে দেখছি দেখছি কেটে যাচ্ছে সাহেব হাগ কি লেখা আছে সাহেব হাগে একটা বল পাওয়া যাচ্ছে না
ওভারটা শেষ হয়ে যায় বুঝতে পারছো ওভারটা শেষ মারার ছোট করে ডাইরেক্ট নিয়ে মারা দুটো লাগলে হবে কোন উইকেট না হারিয়ে 74 একই সময় কল্যাণ যুব শিবিরের দলগত রান ছিল এক উইকেট হারিয়ে 50 বল ভাই যাই হ্যাঁ অত কে শুনতে বসে আমি তো বসে আছি দেখতে পাচ্ছি না 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 অল্টারনেটিভ পার্ট করে নিয়ে আসলে এরকম একটা বল অল্টারনেটিভ পার্ট করে নিয়ে কোনো ভাল দেখছি একই সময় কল্যাণ যুব শিবিরের দলগত রান ছিল
আপনারা দেখবেন বাকিব সবুজ চন্দ্র পরিচালিত বদরাজ চ্যাম্পিয়ন্স কাপ নামক আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দিনের প্রথম খেলা তরুণ যুব শিবির হলাম মোল্লাস্টার কিংবস সার্কাস। আমাদের দ্বিতীয় খেলা দুপুর দুটো হয়েছে কলামুদ্রা বিধানচন্দ্র বনা রক্তদা ক্রিকেট টিম। আমাদের দ্বিতীয় খেলা দুপুর দুটো হয়েছে আজকের কালে আমি থাকলাম কিন্তু পরে আর কি থাকবো কারণ শিখিয়ে বুঝলি টাচ একবার লিখতে হবে একবার করতে হবে আজকে তোর শনিবার রবিবারটা খেলা তোর রবিবার থাকবি শনিবারটা কি সারাক্ষণ থাকবে গান তো চেঞ্জ হবে সব চেঞ্জ হবে টাইপ তো সেটা তো আমার লিখতে হবে সেটা আমি এখান থেকে লিখতে মোবাইলে যে লাইভ হচ্ছে সেটা লিখতে পারবো না আমার লিখলে আরো অন্য একটা মোবাইল অন্য একটা মোবাইল হলেও হবে স্ক্রিন শেয়ার করে লিখতে হবে দেখতে হবে বুঝলি অন্য কোনো মেধা থাকতে পারে বুঝলি অন্য কোনো মেধা থাকতে পারে দেখবো আজকে খেলা হয়ে গেল না রাতে না আজকে খেলা আজকে সকাল আগে কোনো রাত পাত না বিকালে খেলা দেখতে বল কি ফুটবল ফুটবল তো নিয়ে কেন ভালো কথা বলবো বলো না তোমার রান লিখছো না
সাতবার শেষে উল্লাসচর দলগতরা কোনো উইকেট না হারিয়ে 110। একই সময় তুল্লা যুব শিবিরের দলগত রান ছিল 2 উইকেট হারিয়ে 110। স্কোর বোর্ডটা মেন ব্যাপারটা অরেঞ্জ ক্যাপটা তো ওরই মাথায় চলে যাবে, কার মাথায় যে ব্যাট করছে ওর তো নাম হয়ে গেছে, খেলার পর পরে না চলে এই ম্যাচে পুরো পরে থাকবে তাই না? ওটা প্রত্যেক ম্যাচে চিনতে হবে, পরের ম্যাচে ওটা খেলা নেই, অন্য টিমের খেলা, যদি বেশি রান করে দেয় ইনিংসে তার মাথায় না না এরা তো ঘরে নিয়ে যেতে পারবে না, লেগে যেতে হবে সামনে তুমি কল করবে না বলে চলে আসুন। এখনো সমান নেই বুঝেছে যাই ওইটাই খারাপ লাগে, ক্লিপ গুলো মেরে দেওয়ার পর কিন্তু এমন কিছু আনতে হবে নোড়াটা বন্ধ করতে পারলে ভালো হয়। আমি দেখছিলাম তো প্রচুর নোট ছিল বুঝলি, এখন মনে হচ্ছে না তখন কেন বলে এক এক তিন স্কোরটা বল দেখো না স্কোরটা বল কবারে কবারে সাত ওভার 113 কি করবো এইভাবে করতে হবে আমাদের তুই তো তোর ফোন ছাড়া করতে পারবি না, মড দিতে পারবি প্রবলেম হয় বুঝলি যাই, কেউ একজন না থাকলে রবিবার করে কোনো প্রবলেম হবে। রশিদের ঘরের পিছনে আছে বল বল 12 মিনিটের পিছনে 12 মিনিটের পিছনে আছে আবার কটা বল 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 লাইভ খেলা লাইভ খেলা বল বল সামনে করতে হবে 5টা বল পাওয়া যাচ্ছে না বল বল 5টা বল পাওয়া যাচ্ছে না বলগুলো আমার ব্যবস্থা করো বল বল 5টা বল পাওয়া যাচ্ছে না বল 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 পাওয়া যাচ্ছে না বল বল ছটা বল পাওয়া যাচ্ছে না
থাকো বিন্দুদের সাতারে করে যদি কেউ থাকো জলটা পাঠিয়ে দাও বিন্দুদের সাতারে করে যদি কেউ না এখানে স্ট্যান্ড করে দিই আম্পিয়ারটা দেখা যাচ্ছে আম্পিয়ারটি সামনে যাবে সামনে স্ট্যান্ড করে দিই ব্যাস ছেড়ে দিই আমি তো ঘোরাচ্ছি বলে হচ্ছে ব্যাস ছেড়ে দিই আমি অর্গেন আট ওভার শেষে মোল্লা স্যার তিন স্যার কারণ দলগতরা বিধান উইকেটে 137 একই সময় ওদের দলগতরা ছিল মোল্লা শুভচন্দ্রের দলগতরা ছিল দুই উইকেট হারিয়ে 115 এইমাত্র জাতির সরকার অর্ধশতরান পূর্ণ করলে তার ব্যক্তিগত শত্রুদেরা 34 বলে 6 রান টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জাকির সরকারকে জানায় অভিনন্দন না এর এরম বাইক কেন বল ফল দেখা যায় দেখি একবার কারণ ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে গেলে ভালো দেখা যাক না আরো ওয়াইড পুরো বয় আছে এরকম থাক পাবো এই চার এই চার এই চার এই চার এই চার একটু হোয়াইট করলে এই ফিল্ডিং গুলো দেখা যায় শুধু ব্যাটিং বোলিং দেখাবি তো ব্যাটিং বোলিং ফিল্ডিং দেখা যাচ্ছে আরো ভালো ছেড়ে দেবে আলগা করবি রাজা সর্দার তার ব্যক্তিগত সংগীতরা 26 বলে 83 সবচেয়ে খারাপ ব্যাটসম্যান 82 মেরে চলে গেল তাই না বল মিনাজ বলতেছি তুই খেলে মালিক বলতেছি খালি ব্যাটিং বোলিংটা দেখাবে কি থাক না ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড অ্যাঙ্গেল থাক না হালকা কি আছে ব্যাটসম্যানের সঙ্গে ক্যামেরা যাচ্ছে যারা যারা দেখছেন সব একটু শেয়ার করে দেবেন রান যা জানা দরকার হবে কমেন্ট করুন কত রান বল বল এখনো 4 কে বল পাওয়া যাচ্ছে না বল বল
এখনো চারটি বল পাওয়া যাচ্ছে না বলগুলো নিয়ে আসার ব্যবস্থা করো সাদা বাবুদের বাড়ির ভিতরে একটা বল আছে বলগুলো নিয়ে আসার ব্যবস্থা করো কোচি বাবুদের বাড়ির সামনে একটি বল আছে পাড়া বিটির পিছনে একটি বল আছে বলগুলো নিয়ে আসার ব্যবস্থা করো আগে বাজলো মাছটাই গাড়ি গাড়ি আই ঘুরিয়েছি শুধু কি পোনা জায়গায় যাচ্ছে আমি আর নিয়ে চাম্পে যাচ্ছে আমি দিনে তো আমি আমাদের সেরা একই সময় কল্যাণ যুবক শিবিরে জলগাতরা ছিল দুই উইকেট হারিয়ে 127 হাবুড়ে খেলতে গেল জুনিয়র সাথে ছেলেরা ওটা আগের বার 24 টিমে খেলা দিল বুঝলেন ওরা অনেকজন ছিল বড় দেয় খালি খেলা মিলান সব উইকেট উইকেট হ্যাঁ দেখি দেখি লোনের সেই বোলারটা কই বাবু এমন হয় বাবু আমার কি নাম যেন হ্যাঁ এরকম খালি বাইরে খালি অফ স্যাম্পের উপর ফেলে দেয় ওই তো সেই কি ওই তো ক্যাচ ধরা ধরে ওরা কন্টিনিউ অফ স্যাম্প বল করে যাচ্ছে আগের মাঠে ফিল্ডিং এর কাজ খুব কম বুঝলে কিন্তু যেটা আসবে সেটা জেনুইন ধরতে হবে পুরো একদম জেনুইন ক্যামেরাম্যান ভাই বিশ্বাস কর বল গেল বল এলো বলটা পাঁচের ফাঁককে দেয়া গেল ঠিক আছে হালকা করে পাঁচটা না থাকলে তবে হিট হয়ে যাবে কাটলে হবে না এইটুকু কাটলে কি বলতো এটা এইটা 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 তো সাপোর্টে আছে Thank you.
কিছু ছেড়ে দিল নাকি দশ ওভার শেষে মোল্ডাস্টার কিংবেস্টার ক্লাবের দলবদরা দু উইকেট হারিয়ে 160 দশ ওভার শেষে মোল্ডাস্টার কিংবেস্টার ক্লাবের দলবদরা দু উইকেট হারিয়ে 160 একই সময় তুলনা দিবসের দলবদরা ছিল তিন উইকেট হারিয়ে 143 দশ ওভার 160 তো দশ ওভার 160 কত রান হলো আসিফ আলী দশ কোথায় রে যাচ্ছি 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 যাবো তো যাচ্ছি তাড়াতাড়ি আসো হয়তো বসো একটু ঘোরো ওভারলেটা দেখো ওভারলেটা ভাই দিবি তো অন্য চ্যালেঞ্জের নামটা বলছে না এগারো ওভার শেষে মোল্লাচর ইউএসএর দলগতরা দু উইকেট হারিয়ে 172 এগারো ওভার শেষে মোল্লাচর ইউএসএর ক্লাবের দলগতরা দু উইকেট হারিয়ে 172 একই সময় তুলনা যুব শিবিরের দলগতরা ছিল চার উইকেট হারিয়ে 143 বল বয় বলটা লক্ষ্য রাখো বল বয় বলটা পাওয়ার অফিস পিছনে ফাঁসিলে আছে জুয়েল বল বয় জুয়েল বলটা ফাঁসিলে পিছনে আছে ওখানে দুটো বল আছে বল বয় জুয়েল ওখানে দুটো বল আছে দেখবে রানিদা
গালতে পান্ডা বের করুন গালতে পান্ডা বের করুন দেখে ফিরে ফিরে দেখাচ্ছে নাকি গালতে পান্ডা বের করুন তুরুলাদের ঘরের পিছনে বলবার তুরুলাদের ঘরের পিছনে একটি বল পড়ে যে বলটি নিয়ে আসার ব্যবস্থা করো বলবার তুরুলাদের ঘরের পিছনে একটি বল আছে বলটি নিয়ে আসার ব্যবস্থা করো তুই ভুল করতে পারছিস তুই তিনটা ভুল করবি বিশ্বাস কর হেভি দেখ করে পান্ডা ফেলে দিল দুটো বল করেছে বল ভাই আর একটা বল আছে বলটা ছুড়ে দাও আর একটা বল আছে সাদা বাবুদের বাড়ি ঘেটেদাদের বাড়ি থেকে বলটা আনার ব্যবস্থা করো ঘেটেদাদের বাড়ির ভিতরে দুটো বল আছে দেখাতে পারতাম না পাঁচের ভিতরে বলটি করলো বল ভাই বলটি আনার ব্যবস্থা করে দাও জাকির সরকার মোল্লা সরকার ক্লাবের ব্যাটসম্যান জাকির সরকার তার ব্যক্তিগত সংখ্যা 34 বলে 75 চাকির সরদার তার ব্যক্তিগত সঙ্গী দ্বারা 36 বলে 81
হচ্ছে একটু কিছু বলতে চান আপনি? কিছু বলতে চান? দিয়েছিলাম এইটা কিছু বলতে চান? কি বলছো? হাই পার্টি দিয়েছো? এখন পর্যন্ত